প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল্লাল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী জাফর আহমদ সাদেক, মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোবাস ও অন্য নেতৃবৃন্দ। এছাড়া আমরা চট্টগ্রাম 93 ব্যাচ নামের প্রাক্তন ছাত্রদের এক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বাংলা বায়ান্ন চট্টগ্রাম। Thank you.